বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি খাইরুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিল্ডিং স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনলাইন ক্লাসে অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণী আমার বাংলা বই হাত ধুয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসেও হাত ধুয়ে নাও খালি গ শব্দার্থ বাক্য গঠন সমাধান করে দিয়েছি। যারা করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করোনি ক্লাসগুলো করে নিও। হাত ধুয়ে নাও অনুশীলনী 4 নম্বরে দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি। তোমরা, আমি মুখে বলে দিব আর তোমরা খাতায় উঠিয়ে নেবে। অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছে? অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছে? অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছে। অন্তু এটাকে অন্তু চঞ্চল ছিল, সে হাত না ধুয়ে খেতে বসত। খাওয়ার আগে হাত ধুয়ে নিতে বলেন এবং টয়লেট মামা তাকে খাওয়ার আগে এবং টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুতে বলেন। টয়লেট ব্যবহার করার পরেও সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে বলেন। ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বিভিন্ন অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। অন্তু তার মামার কাছ থেকে সেই সম্পর্কে জেনেছে। খ নম্বর প্রশ্ন, কেন অন্তুর অসুখ বিসুখ লেগে থাকতো? ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগে থাকতো। অন্তুর স্বভাবে একটু চঞ্চল ছিল, সে বাইরে খেলাধুলার মধ্যে খেলাধুলা করত, খেলাধুলা করে এসে হাত পরিষ্কার করত না, টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করত না, নিয়মিত গোসল করত না, ফলে তার অসুখ বিসুখ লেগেই থাকত। আমার প্রশ্নটি হলো, সবসময় হাত পরিষ্কার না করলে কি হয়? সবসময় হাত পরিষ্কার না করলে হাতে লেগে থাকা জীবাণু খাবারের সঙ্গে পেটে চলে যায়, ফলে ওইসব জীবাণু থেকে পেটের অসুখ, সর্দি, জ্বর ইত্যাদি রোগ হয়। তাই কিছু খাওয়ার আগে 2 হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তা না হলে বিভিন্ন অসুখ বিসুখ ভুগতে হয়। খ নম্বর, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত নখ কেটে পরিষ্কার রাখতে হয়। নাকের সর্দি যেখানে সেখানে মুছতে হয় না, নিয়মিত গোসল করতে হয়। বাইরে থেকে ফিরে আসার পর পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হয়। টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুতে হয়। খাবারের আগে ও পরে অবশ্যই 2 হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। প্রশ্নটি হলো, হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে বিভিন্ন ভাবে জীবাণু লেগে থাকে, কারণ জীবাণু এত বেশি ক্ষুদ্র যে তা খালি চোখে দেখা যায় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের হাতের সঙ্গে হাত মেলাই, ধুলো বালির মধ্যে খেলাধুলা করি, চলাফেরা করি, এই সবগুলোতেই জীবাণু থাকে যা হাতে লেগে যায়। তাই খাওয়ার আগে বা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে তা জীবাণু থাকে। কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? 4 নম্বর প্রশ্নটি হলো, কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? ভালো করে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেকটা কমে যায়। পেটের অসুখ কিংবা সর্দি জ্বর সহ বিভিন্ন বেশিরভাগ অসুখ হাত থেকে খাবারের মাধ্যমে পেটে জীবাণু প্রবেশে কারণ হয়। অনেক ছেলে মেয়ে আছে যারা ঠিক মতন হাত ধোয় না, টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধোয় না, আর পেটের অসুখ বিসুখ, সর্দি জ্বর এবং বিভিন্ন অসুখ বিসুখ হয়। তাই ভালো করে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেকটা কমে যায়। অন্তু মামাকে কি কথা দিয়েছিল? অন্তু মামাকে কথা দিয়েছে যে সে ঠিক মতন হাত ধুবে, আর সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। গোসল
করা কেন দরকার, পাঁচটি বাক্য বলিও লিখি। তোমরা, আমি পাঁচটি বাক্য বলে দিব আর তোমরা লিখে ফেলবে। সমস্ত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গোসল করা একান্ত দরকার। গোসল করলে শরীর মন ভালো থাকে, অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায়, ধুলু বালি ও রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়, তাই গোসল করা দরকার। বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য লিখি। সুগন্ধ, সুগন্ধর বিপরীত দুর্গন্ধ। আবর্জনা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। হাত পা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয়। এরকম আরো প্রিয়, প্রিয়র বিপরীত শব্দ অপ্রিয়। বাক্য গঠন হলো আমি কারো প্রিয় হতে চাই না। বকা, বিপরীত শব্দ আদর, মা তার সন্তানকে আদর করেন। হিসাব, বিপরীত শব্দ বেহিসাব, বেহিসাব হলে অনেক সমস্যা করতে হয়। সোজা বাঁকা, বাঁকা লেখা দেখতে খারাপ লাগে। প্রিয় শিক্ষার্থী, অনুশীলনীতে আরো দুইটি প্রশ্ন দেওয়া আছে, কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি। হাতকে জীবাণু মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা হাত ধুয়ে থাকি। হাত আমাদের শরীরের অন্যতম অঙ্গ, এটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। অনেক কিছু ধরি, অন্যের সঙ্গে হাত মিলাই, খাবার থেকে খেতে ব্যবহার করি, টয়লেট করে পানি ব্যবহার করার জন্য হাতকে কাজে লাগাই। এমন করে বিভিন্নভাবে আমরা হাতকে কাজে লাগিয়ে থাকি, ফলে আমাদের হাতে নানা ধরনের জীবাণু প্রবেশ করে। এগুলো আমাদের পেটে কোনো কিছু খাওয়ার সাথে আমাদের পেটের ভিতরে প্রবেশ করে, পেটে চলে যাবে এবং পেটের অসুখ সহ সর্দি জ্বর ইত্যাদি অসুখ বিসুখ হবে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য, রোগ ব্যাধি থেকে নিরাপদে থাকার জন্য আমরা হাত ধুয়ে থাকি। শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাই। শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাতে হলে প্রথমে একটি টিউবওয়েলকে বোঝাতে হবে। তা বুঝতে টিউবওয়েলের হাততল চাপার অভিনয় করতে হবে। হাতল চেপে হাতের পানি নিতে হবে, হাতে পানি নিতে হবে, পাশে থাকা সাবান দিয়ে হাত ঘষতে হবে, তারপর আবার হাতল চেপে হাতের পানি ধুয়ে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই মনোযোগ সহকারে ছিলে এবং বাসায়ও বারবার ক্লাসগুলো দেখে নেবে, যেখানে সমস্যা হয় ক্লাসগুলো দেখে নেবে। আর আজকে তোমাদের বাড়ির কাজ হলো প্রশ্নগুলো উত্তর শিখে খাতায় উঠিয়ে নেওয়া। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।